হ্যালো, সালাম আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য যেটা বাংলাদেশের ঐতিহ্য, মানে একটা ঢাকা নিউ মার্কেটের মধ্যে যেটা ব্রেকআপ ঝালমুড়ি, তো আপনি 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা, 60 টাকা অ্যান্ড 120 টাকা, তো যদি আপনি ব্রেকআপ ঝালমুড়ি খেতে চান, যদি 20 টাকার মুড়ি দিয়ে যদি আপনি 30টা বোম্বাই মুড়ি চান, সেই ক্ষেত্রে কিন্তু রুবেল ভাই আপনাকে 30টা বোম্বাই মুড়ি দেবে। আর খেয়ে অবশ্যই বলতে হবে যে টিকে থাকতে হবে। যদি ধরেন কথার কথা যে 30টা মরিচ আপনাকে দিলে আপনার খেলেন না, তার জরিমানা কিন্তু ডাবল দিতে হবে আপনাকে। তো কালকে আমি গিয়েছিলাম নিউ মার্কেটের মধ্যে, নিউ মার্কেটের মধ্যে গিয়ে দেখলাম যে এত মানুষের ভিড় রে ভাই, যে রুবেল ভাইয়ের ব্রেকআপ ঝালমুড়ি, সুইসাইড ঝালমুড়ি, তারপর আছে আপনার ভালোবাসার ঝালমুড়ি, মানে ওর কাছে হচ্ছে আপনার সবচেয়ে বড় কথা সব মুড়ি আপনি পাবেন, যেটা মিষ্টি মুড়ি, মিষ্টি ভালোবাসা, মানে সব এভরিথিং আপনার যা দরকার, মানে একটা মানুষের যদি যন্ত্রণা সবচেয়ে বেশি থাকে, তো তাদের জন্য আমি বলবো যে অন্তত ঢাকা নিউ মার্কেটের মধ্যে রুবেল ভাইয়ের মুড়িটা খাবেন, যেটা যন্ত্রণা, যেটা এক নিমিষে চলে যাবে আপনার। আর দেখেন আজকে যে শুক্রবারের দিন, মানে ও মানে সবচেয়ে বড় কথা হচ্ছে রুবেল ভাই দিয়ে কুড়াইতে পারতেছে না, যে আবার এর মধ্যে কিন্তু আর একটা কথা আছে, যেমন কথাটা হচ্ছে যে স্মার্ট কার্ড নিতে হবে আপনাকে। তো স্মার্ট কার্ড নিলে আপনি মুড়ি পাবেন, নাহলে কিন্তু আপনি মুড়ি পাবেন। আগে টোকেন কাটতে হবে, তারপরে আপনি মুড়ি নিতে হবে। তো আমি এক কথায় বলবো যে রুবেল ভাইয়ের ঝালমুড়িটা খেতে হলে অবশ্যই আপনার টোকেন কাটতে হবে, সেই টোকেন কার্ড স্মার্ট কার্ড নিতে হবে, স্মার্ট কার্ড নিয়ে তারপর আপনাকে মুড়ি সিরিয়ালে ধরতে হবে। আর দেখেন এদিকে প্রচণ্ড লোক, যেটাকে বলবো কালকে মানে শুক্রবার, গতকালকে শুক্রবার ছিল, মানে এত মানুষের ভিড় ছিল, আমার একটা মুড়ি নিতে প্রায় 1 ঘন্টা সময় লাগছে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা খুবই ভালো, মানে একটা কথা বলবো যে ভালো জিনিসের কিন্তু কদর আছে। তো আজকে জিনিসটা আমি বললাম যে দেখেন উনি এক কথা হচ্ছে দিয়ে কুলাইতে পারতেছে না, যে এতটা মানে চাহিদা ওনার, তো প্রতিদিন উনি একটা বস্তা বিক্রি করে। তো আজকে একজনের জাল ব্রেকআপ জাল মুড়ি দিচ্ছে, দেখেন ভিউস, দেখেন কতটা মুড়ি দিচ্ছে, এর মধ্যে কিন্তু এখন মেখে দেবে উনি, যেটা ভাই আমি এভাবে খেতে পারবো না, আমাকে একটু মেখে দিন। দেখেন এই যে এটি যে ব্রেকআপ, মানে ওনার যন্ত্রণা, ব্রেকআপ, ভালোবাসা সব হারিয়ে গেছে, এই জন্য উনি নিউ মার্কেটে অনেক দূরের থেকে আসছে, যেটা এটা ব্রেকআপ জাল মুড়ি খাওয়ার জন্য। দেখেন এই যে এই লোকটা নিয়ে, মানে ছোট ভাইটা নিয়ে গেল, দেখেন ভিউস, এও খেয়ে মানে পড়া থাকতে পারে নাই, ও পাগল হয়ে গেছে সবচেয়ে বড় কথা, জীবনে নাকি আর ভালোই বাসবো না মেয়েরে। তো এরকম ধরনের মানে যদি মুড়ি খেতে চান, তো অবশ্যই আপনি ঢাকা নিউ মার্কেটে আসেন। নিউ মার্কেটে আসলে অবশ্যই আপনি মানে যন্ত্রণা মন্ত্রণা যা আস এভরিথিং অল আপনার সব চলে যাবে। অন্তত রুবেল ভাইয়ের মুড়িটা খেয়ে যান একবার, দেখেন। এখানে ব্রেকআপ আছে, চোখের পানি আছে, হালকা ঝাল, মিষ্টি ঝাল, যা চান আপনি তাই আছে, কোনো সমস্যা নেই, চিনি ঝালও আছে। কিন্তু তার আগে টোকেন নিয়ে নিতে হবে, টোকেন টোকেন না, যাদের হাতে টোকেন আছে সামনের দিকে চলে যান, পাঠাবে কয়টা, যাদের হাতে টোকেন আছে সামনের দিকে চলে আসবেন, ওই গেটটা ছেড়ে দিবেন, ওই গেটের সামনে কেউ থাকবেন না প্লিজ। কয়টা কয়টা ভাই? টোকেন কয়টা কয়টা ভাই? 20 টাকার একটা। এই যে ভাই, এই যে এটা টোকেন। জি ভাই, স্মার্ট কার্ড। কয়টা ভাই? 90 টাকা মাত্র ভাই, মাত্র 90 ভাই। হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য এতটুকুই, যতটুকু পারছি আপনাদের জন্য তুলে ধরার জন্য চেষ্টা করছি। অবশ্যই এ হান্ড্রেড চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, আপনাদের প্রতিদিনও যে ভিডিওগুলো হবে সেগুলো আপডেট পাবেন। আর ওরিয়ান ইলেকট্রনিক্স অবশ্যই কেনাকাটা করবেন, তো এটা ইন্সপন্সার বাই ওরিয়ান ইলেকট্রনিক্স। তো ওরিয়ান ইলেকট্রনিক্স আসবে, ইলেকট্রনিক্স পণ্য যে কোনো পণ্য আপনার ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি, ঢাকার মধ্যে এসি থেকে ফ্যান থেকে শুরু করে আপনি এভরিথিং অল কিছু পাবেন, যে ওরিয়ান ইলেকট্রনিক্স একমাত্র নিউ মার্কেটের মধ্যে পাইকারি, তো এটা পাইকারি মার্কেট। সালাম আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।